নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাফরুল থানা যুবদল নেতা রাব্বিকে তুলে নেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরের মামলায় রাজশাহীর বিএনপি নেতা সাইদ কারাগারে আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেসতে গেছে সরকারের বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে বিএনপিকে কে সেতুমন্ত্রীর হুঁশিয়ারি নির্বাচনের আগে নতুন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাফরুল থানা যুবদল নেতা রাব্বিকে তুলে নেওয়ার অভিযোগ কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ষোলো নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার দুপুর বারোটায় মিরপুর এগারো নম্বরে ইসলামী হসপিটাল থেকে তাকে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফারজান আক্তার সুইটি তিনি তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন এর আগে থানা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং প্রায় তিন মাস পর তিনি জামিন পেয়েছিলেন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরের মামলায় রাজশাহীর বিএনপি নেতা সাইদ কারাগারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ ওরফের চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী আদালতের বিচারক তানভীর আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক বলেন আজ ওই মামলায় বিএনপি নেতা আবু সাঈদকে জামালপুরের আদালতে হাজির করা হয় আবু সায়েদকে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী আদালত আবু সায়েদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেসতে গেছে সরকারের মন্তব্য বিএনপি নেতা আজিজুল বাড়ির। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি বলেছেন আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেসতে গেছে সরকারের আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বেরিয়ে গেছে সরকার চরম বার্তা পেয়েছে ক্ষমতা তাদের ছাড়তেই হবে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে যারা আমেরিকায় টাকা পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদেরও বিচার করতে হবে খুলনায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল এসব কথা বলেন বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনায় সোমবার বিকেলে নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে মন্তব্য করে আজিজুল বারি বলেন খালেদা জিয়া কেবল সাবেক সফল প্রধানমন্ত্রী নন সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধানের স্ত্রী মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী আজ তার জীবন সংকটাপন্ন অবস্থায় সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের জনগণ নিশিরাতের সরকারকে ক্ষমা করবে না পরিণাম চরম খারাপ হবে খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি বন্ধ করার জন্য সরকার প্রধান ও সরকারের পরিষদকে আহ্বান জানান তিনি বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে বিএনপিকে সেতুমন্ত্রীর সেতু হুঁশিয়ারি বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল সাহেব নাকি ঢাকা অচল করে দেবেন ঢাকায় এলে বিএনপিকে অচল করে দেওয়া হবে ঢাকায় এলে তারা নিজেরাই অচল হয়ে যাবে আজ সোমবার বিকেলে রাজধানীর গাবতলি বাস টার্মিনালে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনের আগে নতুন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে বাণিজ্য নিষেধাজ্ঞা তো অনেক দূরের কথা নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো বাস্তবতা বা প্রেক্ষাপট নেই আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা ইয়ানেরসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন পশ্চিমা দেশগুলো থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন মোটেও না তারা কোথায় পেয়েছেন তারা কোথায় পেয়েছেন আমরা জানি না কিন্তু আমি খুব ব্যর্থহীন বলতে চাই এই ধরনের কোনো সম্ভাবনা নেই এটিকে করা হয়েছে মানুষের মধ্যে একটা ভয় বা ভীতি তৈরি করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন একটি গোষ্ঠী এটা থেকে সুবিধা নিতে পারে আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে আর নতুন করে কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই সরকারকে পরাজিত না করে খালেদা জিয়ার ও সাজা কোনো কিছুই সরকারকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবার দয়া করে আপনারা শান্ত হন এখনো বুঝতে পারছেন না আপনাদের জন্য কি অপেক্ষা করছে ইতিহাস ভুলে যাবেন না এই দেশে ইয়াহিয়া পারেননি এর সাথ পারেননি আপনারাও পারবেন না আজ সোমবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা দেশের জনগণ বুঝে গেছে জনগণ এত বোকা নয় তার অপরাধ তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বিরোধী দলের আন্দোলন মেনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন দেশের মানুষ পরিষ্কার করে বলতে চায় খালেদা জিয়ার কিছু হলে তাদের ছাড় দেওয়া হবে না মির্জা ফখরুল বলেন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকে তার জীবনের উপর যদি কোনো হুমকি আসে এদেশের মানুষ কখনো এই ঘৃণ্য সরকারকে ক্ষমা করবে না বর্তমান সাবেক এমপি গ্রুপের সংঘর্ষ আহত অর্ধ ময়মনসিংহের নান্দাইলে বর্তমান ও সাবেক এমপির দু গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে পুলিশ পাঁচ স্কুল ছাত্রী সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পৌরসভা সহ তেরোটি ইউনিয়নের যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালাকে কেন্দ্র করে এর সংঘর্ষ হয় সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের কথা ছিল খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন আশা করি বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বেগম জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনে পর্যবেক্ষক দলকে বিএনপি বলেছে এ সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না এ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি এই কথা বারবার বলে আসছে সালের নির্বাচনের আগেও বলেছিল পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি আশা করব এবারও তারা নির্বাচন এবার বিএনপির নেতাদের মাথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করার কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন যে লাভাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব ডান্ডা মেরে ঠান্ডা করব না ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব রাজধানীর গাবতলিতে আজ সোমবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ সমাবেশের আয়োজন করে সড়কের মাঝখানে মঞ্চ তৈরি করে এ সমাবেশ হয় ঢাকা নবীনগর মহাসড়কের এক পাশে পুরোপুরি যান চলাচল বন্ধ ছিল অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করেছে বিএনপির নেতাদের আন্দোলন কর্মসূচির হুমকি সম্পর্কে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশের সাংঘাতিক আলো ঝলমলে পরিবেশ হবে এতে ফখরুলের অন্তর্জালা মঈনুদ্দিন খান মইনের অন্তর্জালা রূপপুর বন্ধ করে দেবে বলেছে কে বলেছে আমরা বলছি রূপপুর যারা বন্ধ করতে চায় সে ফখরুল মইন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। সেটা আমরা কিছু ফখরুলের মাথায় কিছু লাভাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব ডান্ডা মেরে ঠান্ডা করব না ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব বিএনপি ঢাকা অচল করে দেওয়ার কথা উল্লেখ করে সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ফখরুল বলে ঢাকা অচল করে দেবে অক্টোবর মাসে ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন কবে আসবেন ডেটটা দেন না ডেট দেন লাফালাফি নাচানাচি বাড়াবাড়ি বন্ধ করেন ভালো হবে না বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে আমরা প্রস্তুত